এই পৃথিবীতে মানুষ হয়ে যদি বাঁচতে হয় আর মুসলমান হয়ে যদি কবরে যেতে হয় তাহলে আপনাকে কোরআন সাথে নিয়ে যেতে হবে, কোরআন হাতে নিয়ে পৃথিবীতে বেঁচে থাকতে হবে। হাত থেকে যেদিন কোরআন নেমে যাবে সেদিন নারী নির্যাতন ফুটপাতে বিক্রি হবে, যেদিন হাত থেকে কোরআন নেমে যাবে সেদিন মা তার সন্তানের কাছে সম্মান পাবে না, লাঞ্ছিত হবে। হাত থেকে কোরআন যেদিন নেমে যাবে সেদিন পিতা পুত্রের মাঝখানে দুশ্মনী দাঁড়াবে, সেদিন ভাই বোনের কাছে সম্মান পাবে না, সেদিন এক জাতি আর এক জাতির কাছে শান্তি পাবে না। ঘরে বসে অনল বাতাবরণে ডুবতে হবে। আজ সমাজ আমি আপনি তাকিয়ে দেখি নিজের ঘরে বসে বসে হিংসার আগুনে জ্বলতে জ্বলতে অন্ধকার কবর আমার সামনে এসে গেছে, মনের কোন থেকে আগুন নিভাতে পারলাম না। আর পিতা ঘরের ভিতরে চোখের পানি ফেলে পুত্রের জন্য, স্বামী অন্ধকার বিছানায় শুয়ে কাঁদে বিবির জন্য, ভাই অন্ধকার রাতে আর্তনাদ করে ভাইয়ের জন্য, বোন আফসোসে দিবারাত্রি কাটায় নিজের মায়ের পেটের ভাইয়ের আর বোনের জন্য। কারণ একটাই, না বোনের হাতে কোরআন আছে, না ভাইয়ের হাতে কোরআন আছে, না আব্বার হাতে কোরআন আছে, না সন্তানের হাতে কোরআন আছে। কোরআন থেকে যখন দূরে সরে গেছে অশান্তির বাতাবরণে এই জাতি তখন ডুবতে শুরু হয়েছে। তাই আজকে দিতে শুনিয়ে দিয়ে গেলাম, আসুন শপথ করি কোরআন সাথে নেব, কোরআন হাতে নেব, কোরআন নিয়ে অন্ধকার কবরে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে কোরআনওয়ালাদের সঙ্গে থাকার, কোরআনওয়ালাদের সাথে থাকার, জীবনটা কোরআনের সঙ্গে রঙিন করার তৌফিক দান করুক, বলুন আমিন। কারণ কোরআন শুনেছে সিবগাতাল্লাহ ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, আমি যে রঙে তোমাকে রঙিন করেছি তার থেকে ভালো রঙিন পৃথিবীর কেউ করতে পারে না। আমরা তো অন্য রঙে রঙিন হতে গিয়ে না রঙিন হলাম না নিজের রঙে রইলাম, মাঝখানে হনুমান সেজে লোকের কাছে মার খেয়ে জীবনটা শেষ করে দিলাম। তওবা করে ফিরে আসি, আমি আমার জাতির কাছে নিজেকে কংক্রিট হয়ে দেখাই, নিজে মুসলমান নিজেকে বানাই, আর মানুষ হয়ে নিজেকে পৃথিবীর জমিনে প্রমাণ করে দিই আমি মানুষ। তাই অন্য কাউকে কখনো করি না কোনো ক্ষতি, এটাই হলো মুসলমানের একটাই জাতি। যদি বলেন সকলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার বাবাজির, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের সকলকে যেন হকের সাথে থাকার আর ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দেন, বলুন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মাওলাই হাকিম, দুটো হাত তোমার দরবারে তুলেছি, অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও, বাকি জীবন তোমার গোলামি করার তৌফিক দাও, শয়তানের ওয়াসওয়াসা ধোঁকা থেকে তুমি বাঁচিয়ে নাও। আয় আল্লাহ, অসহায়ের পাশে দাঁড়াবার, মা বোনের ইজ্জতকে বাঁচাবার, নিজেকে মুসলমান বলে পরিচয় করাবার তৌফিক তুমি আমাদেরকে দিয়ে দাও। আয় আল্লাহ, তুমি যে হুকুম দিয়েছ সেগুলোকে জান থাকতে মানার, দুনিয়া থেকে যাবার সময় মানতে মানতে যাবার আমাদের তৌফিক দাও। আজকে দিনের জলসাকে তুমি কবুল করে নাও, শ্রোতা বক্তাকে কবুল করে নাও। আয় আল্লাহ, জাতির জন্য, দেশের জন্য, আয় আল্লাহ, মানব জাতির জন্য জানের বিসর্জন দেওয়ার প্রয়োজন হলে কুরবানি দেওয়ার তৌফিক দাও। তুমি তোমার বান্দা বলে আমাদেরকে স্বীকার করে নাও, তুমি তোমার বান্দা বলে আমাদেরকে স্বীকার করে নাও, তুমি তোমার বান্দা বলে আমাদেরকে স্বীকার করে নাও। তোমার বান্দা হয়ে অন্ধকার কবরে যাওয়ার আগে আমাদেরকে তুমি যোগ্য বানিয়ে নাও। আয় আল্লাহ, তুমি নিজেই বলেছো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে মুসলমান তুমি তোমার কাছে যাওয়ার জন্য ডাক দিয়েছ আমাদেরকে যাওয়ার আগে মুসলমান হয়ে যাওয়ার তৌফিক দাও। আল্লাহ, মা বাবার খেদমত করার তৌফিক দাও, চলে যাওয়ার পিতা মাতার কবরের কাছে দাঁড়িয়ে কাঁদার তৌফিক দাও। আয় আল্লাহ, দুনিয়ার জমিনে যতক্ষণ আছি ততক্ষণ যেন সত্যিকারের মানুষে মুসলমান হয়ে চলতে পারি সে তৌফিক দাও। আয় আল্লাহ, মরণের যখন সময় হবে রমজানের মাস আর জুমার দিন দাও, রোজা রাখার ক্ষমতা দাও। আয় আল্লাহ, দুনিয়ার জমিন আমাদের সেহরি করাও, ইফতারিটা তোমার নবীর সাথে জান্নাতের বাগানে করিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।